চ্যানেল তো আজকে আমি রান্না করব তো চিকেন রান্না করব তো আজকে নতুন প্রসেসিং এ রান্নাটা করব তো আমি কদিন ধরে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আমার एग्जाम চলছিল তো এখনো চলছে তো আজকে রাতে খুব চিকেন খেতে ইচ্ছা করছিল বাবাকে বলেছি বাবা নিয়ে আসছে তো আমার সব কমপ্লিট হয়ে গেছে গোছানো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ওকে তো মশলা সব গোছানো হয়ে গেছে এগুলো কিন্তু সব বাড়ি ঘরের মশলা একদম বাটা মশলা একদম কেনা মশলা না বাড়িতে আমার একদম কেনা মশলা ইউজ হয় না বাটা মশলা আলাদাই টেস্ট তো মিক্সচারে মশলাও ভালো লাগে না মাংস রান্না করতে গেলে অবশ্যই বাটা মশলাটা সত্যি তো এখানে আছে পেঁয়াজ রসুন আর আদা একসাথে বেটে নিয়েছি লঙ্কা বাটা জিরে বাটা গরম মশলা আর ইয়া বড় বড় মানে প্রচুর বড় বড় আলু দেখতেই পাচ্ছ প্রচুর বড় বড় আলু চিকেনটা নিয়ে নিয়েছি তো চিকেনটার মধ্যে এখন পেঁয়াজ গুলো দিয়ে দেব আমি পেঁয়াজটা বাটিনি গোটা গোটা কেটেছি তো কুচি কুচি করে কাটার পরে ওটাকেই দিয়ে দেব তো এগুলো সব ম্যারিনেশন করতে হবে তো আদা বাটা আর রসুন বাটাটাও দিয়ে দেব তো আস্তে আস্তে সব মশলাটাই দিয়ে দেব তো ওইখানে জিরে বাটাটা হাফ দেব কারণ আর হাফ ঝোলের উপর দেবো তাহলে কি বেশ ফ্লেভারটা সুন্দর আসে তো এটাকে এখন ম্যারিনেশন করতে হবে তো আমি হাত দিয়েই করবো ম্যারিনেশনটা কারণ যতই বলো মাংসটা হাত দিয়ে করলেই ভালো লাগে আর অল্প একটু গরম মশলা দিয়ে দেবো তো এই ম্যারিনেশন করে মাংসের টেস্ট কিন্তু সত্যি একটু ভালো লাগে তো আলুগুলো সোনার দোকানে বিক্রি হচ্ছিল তো তাই আমি ইয়া বড় বড় আলু কিনে নিয়ে এসেছি দেখো কত বড় বড় আলু তো আলুগুলো দিয়ে দেবো তারপরে সুন্দর করে মাখিয়ে নেবো একদম সুন্দর করে মানে একদম মোলায়ম করে মাখিয়ে নেবো তো ম্যারিনেশনটা দেখতে থাকো জম্বের মাখানো মাখাবো মাখানোর পরে মাংসটা একদম সফট হয়ে যাবে তারপরে আমি সেটাকে রান্না করব তো খুব 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 টেস্টি হবে তো আমি একটু লবণ দিয়ে দিই তো আমি একটু মাংসের মধ্যে তেল দিয়ে দেবো তেল না দিলে এই মশলাগুলো ভালো করে মিশবে না সুন্দর করে একদম ছড়িয়ে সুন্দর করে তেলটা দিয়ে দেব তা তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে তো তেলটা দেওয়ার পরে এবার এটাকে সুন্দর করে মাখাতে হবে তো আমি আমার হাতটা দিয়েই মাখাবো একদম চটকে চটকে তার একদম সুন্দর করে মাখাবো ইয়া ইয়া করে জম্বে চটকানো চটকালাম এটা সুন্দর করে যতক্ষণ ভালো করে না মিশবে মশলাগুলো ততক্ষণ এরকমভাবে যতটা পারো মাখিয়ে যাবে তো দেখো একদম সুন্দর করে মশলাগুলো মেখে গেছে তো ভিডিওতে দেখে মনে হচ্ছে যে আমি আমার ডান হাত দিয়ে না বাঁ হাত দিয়ে কাজগুলো করছি কিন্তু একদমই না তো এই সুন্দর করে মশলাগুলোর সাথে মেখে যাওয়ার পরে মাংসটা কিন্তু একদম সুন্দর খুব টেস্টি লাগবে তো দেখো কি সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেবে তাহলে আরও 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 টেস্টি লাগবে এই তো দেখো দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই কিন্তু আমি আরও আরও সুন্দর করে মাখাবো তো আমার টোটাল মাখানো পিড়ায় কমপ্লিট দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই কিন্তু না আমি সেটা একদমই করব না এটাকে এবার আমি রান্না করব সুন্দর করে রান্না করব তো তোমাদের আমি এগুলো করতে করতে তোমরা আমার চ্যানেলটা একদম সাবস্ক্রাইব এক্ষুনি করে দাও জলদি জলদি তো আমার টোটাল দেখো কত সুন্দর ম্যারিনেশন করা হয়ে গেছে তো এটাকে আমি একটু রেখে দেবো বাড়িতে সবসময় সময় পাই না তো আজকে ইচ্ছা হলো
তো এই ম্যারিনেশন করার পরে মাংসটা রান্না করলে কিন্তু সত্যি ভালো লাগে খুব। তো তোমরা ট্রাই করে দেখো। তো অনেকে ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করছো না কেন? হ্যাঁ, একটা মেয়ে কত কষ্ট করে ভিডিও বানায় জানো? আমি তো বললে হয় নি। হ্যাঁ, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আমার এটা ফুরিয়ে গেল। কষানোটা সত্যি খুব ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। ওকে।